আসসালামু আলাইকুম। আজ আবার আপনাদের সামনে উপস্থিত হলাম ইংলিশ টু বাংলা ভাষা টিউটোরিয়াল নিয়ে। আজ আমরা দেখব কিভাবে গ্রামার ছাড়াই আমরা ইংলিশে অনর্গল কথা বলতে পারি সেই সকল বিষয় নিয়ে। এবং আপনি যদি সামান্য কিছু বাক্য এবং কিছু যদি ওয়ার্ড মিনিং জানা থাকে, আপনি এই সকল বাক্য এবং ওয়ার্ড মিনিং দ্বারা খুব সহজেই ইংলিশে অনর্গল কথা বলতে পারবেন। তো ভিউয়ার্স, আপনি ইংলিশে কথা বলার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তবে চলুন যাই আজ আমাদের মূল বিষয় দিকে। কারাগার, এটা হবে প্রাইজন। প্রাইজন অর্থ হল কারাগার। উঠান, এটা হবে ইয়ার্ড। ইয়ার্ড অর্থ হল উঠান। ভীরু, এটা হবে কাওয়ার্ড। কাওয়ার্ড অর্থ হল ভীরু। খাসা, এটা হবে কেজ। কেজ অর্থ হল খাসা। বাহ, বেশ, এটা হবে মার্ভেলাস। মার্ভেলাস অর্থ হল বাহ, বেশ। সুন্দর হয়েছে তো, এটা হবে ডান অন্ডারফুল। ডান অন্ডারফুল অর্থ হল সুন্দর হয়েছে তো। অত্যন্ত দুঃখের ব্যাপার, এটা হবে হাউ স্যাড। হাউ স্যাড অর্থ হল অত্যন্ত দুঃখের ব্যাপার। আমি এই আসছি, জাস্ট কাম ইন। জাস্ট কাম ইন অর্থ হল আমি এই আসছি। একটুও না, নট এ বিট। নট এ বিট অর্থ হল একটুও না। কি সুন্দর, হাউ লাভলি। হাউ লাভলি অর্থ হল কি সুন্দর। সি, এটা হবে হাউ ডিসগাস্টিং। হাউ ডিসগাস্টিং অর্থ হল সি। কি লজ্জার কথা, হোয়াট এ সেম। হোয়াট এ সেম অর্থ হল কি লজ্জার কথা। এ সমস্ত আপনার জন্য, ইটস অল ইয়োর্স। ইটস অল ইয়োর্স এ সমস্ত আপনার জন্য। আমি কি কিছু বলতে পারি, উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। উইল ইউ প্লিজ পারমিট মি টু স্পিক। এটাকে ভেঙো না, ডোন্ট ব্রেক ইট। ডোন্ট ব্রেক ইট এটাকে ভেঙো না, ভুলো না, ডোন্ট ফরগেট। ডোন্ট ফরগেট অর্থ হলো ভুলো না। যেও না, ডোন্ট গো। ডোন্ট গো অর্থ হল যেও না। ওকে যেতে দাও, লেট হিম পাস। লেট হিম পাস অর্থ হল ওকে যেতে দাও। তাড়াতাড়ি এসো, কাম সুন। কাম সুন অর্থ হল তাড়াতাড়ি এসো। পাগলামো করো না, ডোন্ট বি সেলি। ডোন্ট বি সেলি পাগলামো করো না। দেরি করো না, ডোন্ট বি লেট। ডোন্ট বি লেট দেরি করো না। ফিরে যাও, গো ব্যাক। গো ব্যাক অর্থ হল ফিরে যাও। সামনে দেখো, লুক অ্যাহেড। লুক অ্যাহেড অর্থ হল সামনে দেখো। দেরি করো না, ডোন্ট ডিলে। ডোন্ট ডিলে অর্থ হল দেরি করো না। এক পাশ হয়ে যা, দাঁড়াও। মুভ এ সাইড। মুভ এ সাইড অর্থ হল এক পাশ হয়ে দাঁড়াও। আমার পরে বলো, আমার পরে বলো, এটার ইংলিশ হবে রিপিট আফটার মি। রিপিট আফটার মি অর্থ হল আমার পরে বলো। বাইর হওয়া, এটার ইংলিশ হবে গেট আউট। গেট আউট অর্থ হল বাইর হওয়া। জিত করা, জিত করা, এটার শব্দ হবে
insist on, insist on অর্থ হলো জিদ করা। খোঁজ, খোঁজ করা, খোঁজ করা হবে look for, look for অর্থ হলো খোঁজ করা। কি হয়েছে, কি হয়েছে এটা হবে what happened, what happened অর্থ হলো কি হয়েছে। এটা কি, what is it, what is it অর্থ হলো এটা কি। ওকে দেখো, was him, was him অর্থ হলো ওকে দেখো। জায়গা খালি করো, ভ্যাকেট দ্য প্লেস, ভ্যাকেট দ্য প্লেস অর্থ হলো জায়গা খালি করো। জুতার ফিতা বেঁধে নাও, টাই ইয়োর শু লেকেস, টাই ইয়োর শু লেকেস। আমি কি বোকা, এম আই এ ফুল, এম আই এ ফুল আমি কি বোকা। তুমি কি জানো, ডোন্ট ইউ নো, ডোন্ট ইউ নো তুমি কি জানো। আমার চুল কাটো, কাট মাই হেয়ার, কাট মাই হেয়ার আমার চুল কাটো। বাংলা একটি সহজ ভাষা, বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ, বেঙ্গলি ইজ অ্যান ইজি ল্যাঙ্গুয়েজ বাংলা একটি সহজ ভাষা। ছোট, স্মল, স্মল অর্থ হল ছোট। এই জামাটা ময়লা, দিস শার্ট ইজ ডার্টি, দিস শার্ট ইজ ডার্টি অর্থ হল এই জামাটা ময়লা। উদ্বৃত্ত, উদ্বৃত্ত এর ইংলিশ ওয়ার্ডটি হবে ব্যালেন্স, ব্যালেন্স অর্থ হল উদ্বৃত্ত। লাভ, লাভ এর ইংলিশ ওয়ার্ডটি হবে প্রফিট, প্রফিট অর্থ হল লাভ। মূল্য এর ইংলিশ ওয়ার্ডটি হবে প্রাইস, প্রাইস অর্থ হল মূল্য। ব্যবসা এটা হবে ট্রেড, ট্রেড অর্থ হল ব্যবসা। ধাত্রী এটা হবে মিড ওয়াইফ, মিড ওয়াইফ অর্থ হল ধাত্রী। অমাবস্যা এটা হবে নিউমুন, নিউমুন অর্থ হল অমাবস্যা। অন্তরীপ এটা হবে ক্যাপ, ক্যাপ অর্থ হল অন্তরীপ। জলপ্রপাত এটা হবে ওয়াটারফল, ওয়াটারফল অর্থ হল জলপ্রপাত। ঘূর্ণি বাতাস এটা হবে টর্নেডো, টর্নেডো অর্থ হল ঘূর্ণি বাতাস। ফোটা এটা হবে ড্রপ, ড্রপ অর্থ হল ফোটা। উপত্যকা এটা হবে ভ্যালি, ভ্যালি অর্থ হল উপত্যকা। উপগ্রহ এটা হবে স্যাটেলাইট, স্যাটেলাইট অর্থ হল উপগ্রহ। শিশির এটা হবে ডিউ, ডিউ অর্থ হল শিশির। রাখাল এটা হবে কাউবয়, কাউবয় অর্থ হল রাখাল। কুঠির এটা হবে কটেজ, কটেজ অর্থ হল কুঠির। গোলাবাড়ি এটা হবে ফার্ম, গোলাবাড়ি এটা হবে ফার্ম। টাকশাল এটা হবে মিন্ট, মিন্ট অর্থ হল টাকশাল। তাবু এটা হবে
টেন্ট, টেন্ট অর্থ হলো তাঁবু। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের বিষয়। ভিডিওটি কেমন হলো অবশ্যই লাইক এবং কমেন্টস করে জানাতে ভুল করবেন না। ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওটি দেখ